প্রথমে আমি বলতে চাই আমি ইসলাম গ্রহণ করার জন্য প্রস্তুত কিন্তু আমার একটা প্রশ্ন আছে কোনটা ভালো হবে বলে আপনি মনে করেন আমি অনুমতি নিলাম আমার মা বাবা থেকে আমি ইসলাম গ্রহণ করতে চাই নাকি আমি ইসলাম গ্রহণ করে পরে তাদের বললাম যে মা আমি ইতিমধ্যে ইসলাম গ্রহণ করে নিয়েছি আপনি কি মনে করেন আর এটা কি সত্যি আমি যদি ইসলাম গ্রহণ করি তাহলে এখন থেকে আমার পাপ লেখা শুরু হবে ধন্যবাদ ভাই একটি প্রশ্ন করেছে তিনি যদি আজ ইসলাম গ্রহণ করেন তাহলে কি ওনার আগের সব পাপ ক্ষমা করে দেওয়া হবে হ্যাঁ এটাই যখন কোনো ব্যক্তি ইসলাম গ্রহণ করে তার পূর্ববর্তী সব পাপ ক্ষমা করা হবে যা সে করেছিল সে যেন নবজাতকের মতো প্রিয়নবী সাল্লাহু আসাল্লাম বলেছেন যে ব্যক্তি ইসলাম গ্রহণ করে তার আগের সব পাপ ক্ষমা করা হয় যা সব পাপ আপনি করেছেন এটা হতে পারে ডাকাতি বা শিরক যখন আপনি বিশ্বাস করেন সৃষ্টিকর্তা একজন এবং নবী মুহাম্মদ সাল্লু আলাইসাল্লামকে আপনার আগের সব পাপ ক্ষমা করা হয় ভাই আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই সৃষ্টিকর্তা একজন আপনি কি বিশ্বাস করেন হ্যাঁ আপনি কি বিশ্বাস করেন প্রতিমা পূজা করা ভুল কি আপনি কি বিশ্বাস করেন প্রতিমা পূজা করা ভুল প্রতিমাকে পূজা করা ভুল হ্যাঁ ভুল আপনি কি বিশ্বাস করেন ঈসা সালাম সৃষ্টিকর্তা নাকি নবী তিনি একজন নবী আপনি কি বিশ্বাস করেন নবী মুহাম্মদ সাল্লাহু ওয়াসাল্লাম শেষ এবং চূড়ান্ত নবী আমি বিশ্বাস করি মাশাআল্লাহ ইনশাআল্লাহ আমি আরবিতে শাহাদাত বলবো আপনি আমার পরে পুনরায় বলবেন অবশ্যই আসাদু আসাদু আল্লাহ আল্লাহ ইলাহা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ ওয়া আশহাদু ওয়া আশহাদু আন্না আন্না মুহাম্মাদান মুহাম্মাদান আব্দুহু আব্দুহু ওয়া রাসুলুহু আমি সাক্ষ্য দিচ্ছি আমি সাক্ষ্য দিচ্ছি যে যে আর কোনো ঈশ্বর নেই আর কোনো ঈশ্বর নেই আল্লাহ ছাড়া আল্লাহ ছাড়া এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি এবং আমি আরও সাক্ষ্য দিচ্ছি যে হজরত মোহাম্মদ আলাইহি আলাইসাল্লাম যে হজরত মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম হলেন হলেন তার রাসুল তার রাসুল এবং মহান আল্লাহ তালার বান্দা এবং আল্লাহ তালার বান্দা মাশা আল্লাহ ভাই আপনি মুসলিম হয়ে গেছেন এবং আমি আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি তিনি যেন আপনাকে জান্নাত দান করেন ইনশাআল্লাহ আপনার পূর্বের সব পাপ ক্ষমা করা হবে এবং আমি আল্লাহ সুবাহানাহু ওয়া তাআলার কাছে দোয়া করছি যে তিনি আপনার মাধ্যমে আপনার অন্যান্য বন্ধুদের ইসলাম গ্রহণে সহায়তা করবেন